যাবি কি না বল, ভালো যাবো না রাস্তা যে শুয়েছিল ঠিক ওইখানে এক মাস কমপ্লিট হয়ে গেছে, মানে ছাদে উঠতে পারে না। নমস্কার, আজকে আপনাদের সামনে আমি আর একটা নতুন গল্প এনেছি, মানে গল্প আপনাদের শোনাবো, যেটা হচ্ছে পুরীর সমুদ্রে বেড়াতে গিয়ে ভৌতিক অভিজ্ঞতা। এটা আমার জীবনেই ঘটেছে। বিষয়টা হচ্ছে আমার বিয়ে যখন বিয়ে হয়েছিল, বিয়ে হবার পর তো সবাই তো হনিমুন যায়, তা আমাকেও আমার স্ত্রীর হচ্ছে খুবই ইচ্ছা যে আমি যেন হনিমুন যাই। আমার বাড়ি থেকেও বলছে বা অফিসে গেলে অফিসের স্টাফেরা বলছে কী রে হচ্ছে তুই হনিমুন যাবি না, কিন্তু হনিমুন যে যাব সবাই যে বলছে, একলা বিয়ের পর ওই স্ত্রীকে নিয়ে হনিমুন যাওয়া একটা চিন্তার বিষয়। একটা একটা গ্রুপ গেল, কেউ গেল সঙ্গে গেল, তাকে হচ্ছে তাদের সঙ্গে গেলে খুব ভালো, কিন্তু এই একা গেলে কি বিপদে পড়বো না পড়বো তো জানি না, কিন্তু আবার না গেলেও নয়। ঠিক আছে, মনে সাহস করে আচ্ছা হনিমুন যাব, কোথায় যাব না, আমার স্ত্রীর ওই সমুদ্র ছাড়া আর কোথাও না, সমুদ্র বা পাহাড় পর্বত না, খালি সমুদ্র, নাই দীঘা, নাই বকখালি, আর নাই পুরী। যাক, আমার স্ত্রী বলল যে আমরা পুরীতে যাব। আমি হচ্ছে বাড়িতে বললাম, বাড়িতে বলার পর আমাকে সবাই বললো হ্যাঁ ভালো, যা পুরীতে যা। তো আমি তো আগে থেকে হচ্ছে রিজার্ভেশন করলাম, করবার পর নির্দিষ্ট দিনে মানে ওই 10:30-10:30 মধ্যে ট্রেন ছিল, ওই ট্রেনে চাপলাম পুরী যাবার জন্য। তারপর দিন পুরীতে গেলাম। এবার তার আগে আমাদের অফিস থেকে একটা হলিডে হোম বুক করেছিলাম। তা ইচ্ছা ছিল যে যেহেতু অফিস থেকে হচ্ছে হলিডে হোম বুক করেছি, তাহলে ওখানে গেলে কারোর সাথে দেখা হবে, এই আশা বুক বাঁধা ছিল। এবার পুরী তো গেলাম, তারপর দিন সকালে ওখানে আবার হচ্ছে পুরী স্টেশন থেকে হচ্ছে রিক্সা করে আমাদের হলিডে হোমে আসলাম। হলিডে হোমটা ছিল এই স্বর্গদ্বারে হচ্ছে পাশাপাশি, একদম সমুদ্রের ধারে, স্বর্গদ্বারে হচ্ছে পাশাপাশি। ঠিক আছে, অ্যাড্রেস নিয়ে আমরা হলিডে হোমে আসলাম। তো আমার স্ত্রী একটাই কথা যে দেখো ওই সকালবেলা আমরা কোথাও ভাত ফাত খাবো না, মানে ওর একটু খাওয়ার অ্যালার্জি আছে, হোটেলে গিয়ে এই ভাত ভাত ফাত খাওয়া হচ্ছে ভালো লাগে না। ওই জন্য আমরা ঠিক করেছিলাম সকালবেলাটা, যেহেতু হলিডে হোম আমরা সকালবেলাটা আমরা রান্না করে নেবো, আর সন্ধেবেলাটা যাই হোক আমরা ফাস্টফুড বা যা পাই সেটা আমরা খাবো। তো হচ্ছে ঠিক আছে, হলিডে হোম গেলাম। হলিডে হোমটা হচ্ছে 4th floor, মানে পাঁচতলা। গ্রাউন্ড ফ্লোরে আমরা যখন ঢুকলাম, গ্রাউন্ড ফ্লোরে ভালো লোক আছে, ফার্স্ট ফ্লোরে ভালো লোক আছে, কিন্তু সেকেন্ড ফ্লোরে আমরা উঠলাম যে মানে তিনটে সাইড ঘর, অন্ত 10-12 ঘর আছে, তার মধ্যে একটা ঘরেতে আমাদের থেকে একটু উল্টো দিকে একটা ঘরেতে মানে যে লোক আছে, তা আমরা উঠেই দেখলাম সব ফাঁকা, একটা মাত্র লোক আছে, তা কি হবে। তো আমি বলে ঠিক আছে একজনও তো আছে, হচ্ছে ঠিক আছে বলে আমরা একদম সাইডের দিকে, মানে এটা ছিল ঘরটা ওই ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ, এইভাবে ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ, আমরা ইস্টের একদম সামনে ঘরটা ছিলাম। তো আমরা তো প্রথমে আমার স্ত্রীর খুব ইচ্ছা
পুরীতে গিয়ে স্নান করি। খুব মানে জবে থেকে আমি হচ্ছে রিজার্ভেশন করেছি, কখন যাব কখন যাব, কখন গিয়ে পুরীর সমুদ্রে না মানে স্নান করব, এই খুব চিন্তা। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, স্নানের তো খুব চিন্তা কিন্তু হচ্ছে সাঁতার জানে না। যাই হোক, এবার পুরীতে যখন গেলাম ওই হলিডে হোম উঠলাম আমরা গিয়ে ওই গেছি, তার মধ্যে ঘণ্টাখানেকের মধ্যে আমি বাজার ফাজার যা করবার গ্যাস ফ্যাস আনবার সব এনেছি, এনে আমরা ও আমি একটু জোগাড় করে দিলাম আর ও রান্নাটা করে নিল। রান্না করে গিয়ে ওই 12:30 নাগাদ আমরা এবার বলে চলো যে সমুদ্রে যাই। তা সমুদ্রে আমি বলি আজকে দিনটা থাক, আজকে দিনটা রেস্ট নাও, কালকে যাব সমুদ্রে, আজকে দুপুরবেলা একটু ঘুমাই টুমাই, কেন ট্রেন জার্নি করে এসেছি। বলে না না আজকেই যেতে হবে, আজকে যেতে, নতুন বউ বায়না করছি যেতেই হবে। আচ্ছা এবার স্নান করতে তো গেলাম, স্নান করতে গিয়ে প্রথমেই সমুদ্রে মানে এক বুক জলে গিয়ে চলো 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 আমার সাথে চলো আমার সাথে চলো বলে আমার তো হাত ধরে দিয়ে এক বুক জলে চলে গেল। আমারও চিন্তা লাগছে যে এতটা জলে যাচ্ছে কেন, তা আমি শক্ত করে হচ্ছে ধরে আছি, একটা দুটো সমুদ্রের ঝাপটা আসছে আমরা সহ্য করে নিচ্ছি। আর সেই সমুদ্রের ঝাপটা আসলে মানে ঢেউটা আসলে সে হাত তুলে হচ্ছে লাফাচ্ছে, খালি লাফাচ্ছে। এই করতে করতে এমন একটা সমুদ্রের ঢেউ মারলো, ও তো ছিটকে আমার কাছ থেকে বেরিয়ে গেল, আমি কয়েক সেকেন্ড হাতলে খুঁজে পাইনি, অনেক কষ্ট হয়ে মানে তাড়াহুড়ো করে যেমন তেমন করে ওকে আমি হচ্ছে ধরেছি, মানে বালির মধ্যে শুয়ে পড়েছি, শুয়ে পড়ে জল খেয়ে ফেলেছি। ওইটুকু টাইমের মধ্যে আমি যেমন তেমন করে ধরে তুললাম, তার চোখ মুখ হচ্ছে ফ্যাকাশি হয়ে গেছে। আমি তো একটু বকাবকি করলাম, আমি বললাম যখন তুমি সাঁতার জানো না তখন তুমি একটু কম জলে আসো না, সেই এবার তো ভয় ধরে গেছে। তাই আমি বললাম হচ্ছে দেখো যা স্নান করার যা হয়েছে হয়েছে, এবার চলো আমরা এবার হলিডোমে ফিরি। সে তো ওই যে ভয় পেয়েছে মনে, সে একদম মন মেজাজ হচ্ছে খারাপ হয়ে গেছে, তো মন মেজাজ খারাপ হয়ে গেছে। এবার হলিডোমে গেলাম, আমাদের তো রান্না করা কমপ্লিট ছিল, গা আবার ওই গিয়ে টয়লেটে গিয়ে ভালো করে চান টান করে, কেন ওই বালি ফালিতে থাকে সবাই তো মানে হোটেল বা হলিডোমে গিয়ে স্নান টান করে, ভালো করে আবার স্নান টান করে গা হাত পা মুছে ভালোভাবে মানে 5-10 মিনিট যে রেস্ট নিয়ে আবার আমরা খেলাম। খেয়ে দিয়ে একটু শুয়ে আমরা ঘুমালাম, ঘুমিয়ে ওটা ছিল মার্চ মাস করে, আমাদের ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়েছিলো, মার্চ মাসে গেছি, তো গরম ছিল। ওই 5:30-5টার পর আমরা আবার ঘুরতে বেরো। যাই হোক, এই করতে করতে হলিডোম থেকে বেরোতে বেরোতে হচ্ছে 6টা বেজে গেছে, এবার যাচ্ছি। আমাদের হলিডোমটা ছিল এই স্বর্গদ্বারের পাশেই, এবার স্বর্গদ্বারের পাশ দিয়ে যাচ্ছি, সেখানে দেখছি প্রায় তখন হালকা সন্ধে সন্ধে হবে করছে, হচ্ছে 6:30 পর হয়ে গেছে, আমরা হচ্ছে বেরোতে বেরোতে অমনি টাইম হয়েছে। ওই শ্মশানে দেখছি একটা মরা পোড়াচ্ছে, এবার মরা পোড়া দেখে আমাকে আমার স্ত্রী বায়না করছে যে চলো চলো ওই ওই মরা পোড়াচ্ছে দেখবো, মরা পোড়াচ্ছে দেখ। আরে বাবা, হলিডোমিক স্বামী স্ত্রীর নতুন বিয়ে হয়েছে, সেই নতুন বউ শ্মশানে সন্ধ্যাবেলা যায়? আমি বলছি যে আমি বারবার বারণ করলাম যে দেখো শ্মশানে যেও না, শ্মশানে যেও না, নতুন বিয়ে হলে যেতে নেই অ্যান ট্যান কিছু না, আমাকে আমি যাবো আমি যাবো আমি যাবো আমি যাবো বলে আমি গিয়ে খানিকটা ডিস্টেন্সে দাঁড়িয়ে আছি, যে গিয়ে দাঁড়ালাম দূর থেকে দেখছি
বলে না 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 আরও কাছে চলো, আমরা মরে গেলে আমরা আমাদের কী হবে, কেমনভাবে আমাদের পড়াবে, আমাদের বডিটা কেমন হবে সেটাও দেখতে পাবো না, একটু চলো গিয়ে দেখি। তা আমি গেলাম, আমারও ওসব আমি কিছু মনে করি না, তবু আমি গেলাম। গিয়ে ওরা যে বডিটাকে পোড়াচ্ছে, এখানকার আমাদের যেমন এখানে কাঠে চুল্লি হলে কাঠে চুল্লি করে সাজিয়ে স্কোয়ার করে সাজিয়ে তার উপর বডি বডি দিয়ে পোড়ায়, ওরা ওরা হচ্ছে বডিটাকে কেমন হচ্ছে পোড়াচ্ছে, মোটা একটা গোড়ে কাঠ, মানে গাছ এমনি মোটা গাছ কি আরও বেশিভাবে আমি দূর থেকে দেখছি, এমনি মোটা গাছের একটা গুঁড়ি, তার মধ্যে ওই বডিটা শোয়ানো আছে। আর সমুদ্র যেদিকে থেকে হাওয়া আসে, সমুদ্রের যেদিকে হাওয়া আসে, ওই গাছের গুঁড়িটার পাশে লম্বা লম্বা করে কাঠ দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে এবার আগুন ধরিয়েছে। এবার আগুনটা যে জ্বলছে, সমুদ্রের হাওয়াটা ওই আগুনটাকে বডিটাকে পোড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে, খানিকক্ষণ দেখলাম, খানিকক্ষণ দেখতে দেখতে এবার মাঝে মধ্যে ওই যে ডেড বডিটা পড়াচ্ছে তার হাতটা এমনি উঠে যাচ্ছে, ওরা আবার নামিয়ে দিচ্ছে, হয়তো পাটা একটু উঠে গেল আবার নামিয়ে দিচ্ছে। এবার কতক্ষণ দেখব আমি বলছি, না আর দেখা যাবে না, চলো না একটু দেখি, একটু দেখি। শেষকালে আমি একটু মাথা গরম করে ফেললাম যে তুমি এখান থেকে যাবে কি না বলো, নাহলে আমি চলে যাব। এবার বলতে আমার কথা শুনল, ওই যে ওখান থেকে বেরিয়ে হলো, আমারও রাগ হলো, ওরও রাগ হলো। আগে আমরা হলিডোম থেকে বেরিয়ে যে নতুন বিয়ে হয়েছে, মিষ্টি মিষ্টি কথা গল্প গুজব করতে করতে আসছিলাম, এবার দুজনে রাগ, কেউ কারোর কথা বলে না, ওর ওইদিকে মুখ আমার এই দিকে। এবার হাঁটতে চাইছি, হাঁটছি হাঁটছি সমুদ্রের দ্বারে, সমুদ্রের দ্বারে আমি ভাবছি যে খানিকটা যাই, তাহলে রাগটা আমারও ক্লিয়ার হবে, ওরও ক্লিয়ার হবে, জায়গাটা ঠিক হবে। তা খানিকক্ষণ গিয়ে 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 হচ্ছে ঠিক হচ্ছে না, ও চটপটি খেতে ভালো আছে। তা আমি বললাম যে চটপটি খাবে, চটপটি সে তো আমার থেকে একটু দূরে দূরেই যাচ্ছে, আমার সঙ্গে আর যাচ্ছে। তা আমি ডেকে বলবো, এই দাঁড়াও চটপটি খাবে, বল হ্যাঁ খাবো। আচ্ছা ঠিক আছে, চটপটি ভালো করে বানিয়ে আমরা হচ্ছে দুজন খেলাম। দুজন খাওয়ার পর ওই ঘন্টাখানি ঘুরে ঘুরে টোটাল মানে আমরা যখন হলিডোম ফিরি ওই শ্মশান প্রশান ঘুরে 8:30-9 হয়ে গেছে প্রায়। তো আমরা আমাদের খাবার নিয়েই হচ্ছে ঢুকেছিলাম রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট থেকে আমাদের খাবার নিয়ে হলিডোমে ঢুকেছিলাম। ওখানে হলিডোমে গিয়ে আমরা বসে একটু হাত পা ধুয়ে রেস্ট নিয়ে এবার খাবার দাবার খেলাম, খেয়ে একটু খানিকক্ষণ ধরে আমরা গল্প গুজব করলাম। হলিডোমের ভেতর টিভি ছিল, টিভিটা চালাম, চালিয়ে একটু খবর টবর দেখলাম, তখন তো আগে তো খুব বেশি কিছু হতো না, খবর চালিয়ে দেখলাম। এরপর 10:30-11 নাগাদ শুলাম, কী করেছে হচ্ছে গরমের সময় পাখা চলছে, জানলা খুলে দিয়েছি, দুটো জানলা ছিল দুদিকে, দুটো জানলা ছিল হচ্ছে খুলে দিয়েছি, দরজা খিলপিল দিয়ে বাথরুম লক করে চুপচাপ শুয়ে পড়েছি। খানিকক্ষণ পর আমি তো একটু গল্প করতে করতে আমি ঘুমিয়ে পড়েছি, খানিকক্ষণ পর আমার স্ত্রী ও এমনি এমনি করছে, আমার ঘুমিয়ে কী হয়েছে মানে আমাকে বলছে না, যে ভয় পেয়েছে, আমার বুকটা কেমন করছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার বুকটা কেমন করছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। তাই বলে তাহলে দরজাটা খুলে দিই, না 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 না, দরজা খুলতে হবে না, দরজা খুলতে হবে না। আর তাহলে জানলাগুলো জানো একটু পাল্লাগুলো একটু বন্ধ বন্ধ ছিল, আর জানলাগুলো আবার আবার খুলে দিতে গেলাম যাতে হাওয়াটা আসে, না 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 জানলা বন্ধ করে দেওয়া জানলে, আমি শ্বাসকষ্ট হচ্ছে যাতে হাওয়াটা আসে ভালো হবে, আমার বলছে না যে ভয় পেয়েছে। তারপর খানিকক্ষণ বাদে আমি কী হয়েছে বলো, বলে দেখো না একটু আগে যেন তুমি ঘুম থেকে উঠবার ডাকবার আগেই ঠিক যেন বাথরুম থেকে কে
জল খুলেছে, কল খুলেছে, ঝরঝর করে জল পড়ছে। তারপর ওই জানলাটা দিয়ে যেন জানলার ওখানে কে দাঁড়িয়ে আছে। আবার ধর ছাড়ো না, ওটা যে মনের ভুল সো বলে আবার পাখাটা একটু জোরে করে দিয়ে এবার গায়ে মাথা হাত গুলিয়ে, আমার কাছে কিছু হোমিওপ্যাথি ওষুধ ছিল একটু, হাতে হার্টবিটটা যে নর্মাল হয়, আর্সেনিক, আর্সেনিক, আর্সেনিক সবাই জানে, আর্সেনিক খাওয়ালে কী হয় মানে যে ভয়টা খানিকটা মানে যায়। যাই হোক, আমরা তো ইউজ করি, এরপর কী হয় আমি তো আর ডাক্তার না, আমি এটা জানি না। যাই হোক, বুক ধরপড় করলে, শ্বাসকষ্ট হলে আর্সেনিক দিলে ভালো লাগে। যাই হোক, আমি চার পাঁচ ছোটা আর্সেনিক দিয়ে এবং মাথা হাত গুলে আমি চুপচাপ একটু শুতে শুতে আমি, ও ঘুমিয়ে পড়েছে, আমি ঘুমাইনি। খানিকক্ষণ বাদে দেখছি সেই একই ব্যাপার, ওই বাথরুমে কল খোলার আওয়াজ। আমি বলি কল খুললো কী করে, দেখি না হচ্ছে টয়লেটের দরজা খুলে দেখি না ভেতরটা জল ভর্তি, কল জল পড়ছে না কিন্তু জল ভর্তি রয়েছে, মনে হচ্ছে একটু আগে কলটা খুলেছে। তা ও আমাকে আগে বলেছিল, আবার যখন আমি শুনলাম তখন আমি ভাবলাম তাহলে দরজাটা টয়লেটের দরজাটা খুলে রাখি, খানিক হচ্ছে টয়লেটের দরজাটা খুলে রাখলাম। এদিকে যে জানলাগুলো হচ্ছে খোলা ছিল দাম করে বন্ধ হয়ে গেল, আবার ঝাট করে আবার খুলে গেল। এবার তো আমার ভয় লেগে যাচ্ছে এখন কী হবে। তো এই করে করতে করতে অনেক কষ্টে রাতটা কাটলো। তা আমি ঠিক করলাম দেখি আর একটা দিন দেখি, দেখে না এই হলিডমটা চেঞ্জ করব। তো আমি আর এটা আমার মনের মধ্যেই রেখেছি, আমার স্ত্রীকে কিছু বলিনি। ও তারপর দিন সকালে উঠে বলছে যে আমি আর এখানে থাকবো না। আমি দেখো এখানে পাঁচ দিনের বুক করে এসেছি আর একদিন থেকেই আবার আবার ছেড়ে দেবো, আবার তো আমাকে কোনো হোটেল রুম বুক করতে হবে। তা আজকের দিনটা দেখি, আজকের দিনটা যদি ভালোভাবে কাটে তো ভালো, আর তা নাহলে আগামীকাল তো ছেড়েই দেবো বলে ওর সারা রাত্রি শরীরটা খুব খারাপ ছিল। আমি ওই জন্য আবার একটা ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তারকে বললাম, ডাক্তার কিছু ওষুধপত্র দিল, হচ্ছে ঠিক আছে। এবার সন্ধে আমরা তো সকালবেলা যখন আমরা বেরোই তখন ওই আমাদের ফ্লোরে যে লোকগুলো ছিল সে তারা দেখছি বেরিয়ে যাচ্ছে, তার মানে আমাদের ফ্লোরটা ওইটা সম্পূর্ণ ফাঁকা। এবার তো আমার স্ত্রী তো একই বুক ডিপ ডিপ করছিল, তা আরও 12টা বেজে গেল। আমার বলছি কী করে আজকে থাকবো, হ্যাঁ কী করে থাকবো, হ্যান ত্যান করছে। আমি বলে আচ্ছা হচ্ছে দেখা যাবে বলে আমরা ওই দুপুরবেলা রান্না করে খেয়ে দিয়ে সেই দিন আর সমুদ্রে গেলাম না, আগের দিন যা হয়েছে হয়েছে, বলে আমি আজকে আর যাবো না, যদি নেক্সট দিন যেতে হয় যাবো। তো বলে আমরা হচ্ছে দুপুরবেলা রান্না বান্না করলাম, করে নিয়ে দুপুরবেলা খেয়ে দিয়ে আবার সন্ধ্যাবেলা ঘুরতে বেরোলাম। সন্ধ্যাবেলা গিয়ে আর শ্মশান না, যা হয়েছে আগের দিন যা হয়েছে হয়েছে। এরপর ওই সি বিচে খানিক্রম ধরে ঘুরে টুরে একটু তাড়াতাড়ি আমরা 8টার মধ্যেই হলিডোম হচ্ছে ফিরে গেলাম। এসে দেখি না আমাদের ফ্লোরটা সম্পূর্ণ ফাঁকা। আমারও ভয় পাচ্ছে, কিন্তু আমার ভয় পেলে আমার ভয়টা দেখালে তো হবে না, আমার ভয়টা আমার কাছে রাখতে হবে এবং আমাকে সাবধানে থাকতে হবে। আমার স্ত্রী বলছে কী করে রাতটা কাটবে বলো, কালকে কিন্তু আমরা এখানে থাকবো না, আমার আচ্ছা দেখা যাবে, কালকের কথা কালকে দেখা যাবে, আজকে চলো শান্তিতে থাকি বলে তো আমরা ঘরে ঢুকে টিভি চালিয়ে অনেকক্ষণ ধরে রাত্রি 10:30-11টা অবধি জেগে থাকলাম, মানে যতক্ষণ জেগে থাকা যায়। এখন ওই 11:30-11:15 পর যখন আমরা শুলাম, শোয়ার পর
আমার চোখে ঘুম নেই, ওর চোখে ঘুম ছিল কি আমি জানি না, শোবার ঘন্টা কেন, মানে 12:30 কি একটা নাগাদ সেই টয়লেটে সেই জল খোলা আওয়াজ। আমি আবার উঠলাম, লাইট জ্বাললাম, নাইট ল্যাম্প জ্বলছিল, লাইট জ্বাললাম, লাইট জ্বলে সে টয়লেটে লাইট জ্বাললাম, দেখি না সেই টয়লেট জলে ভেজা, মানে সবের জন্য কেউ কল করেছে। আমি করলাম কি, এই আজকে আর টয়লেট বন্ধ করবো না। তারপর হচ্ছে হাওয়াটাও সেদিন সমুদ্রের জোরে হাওয়া শোষো শোষো করে হাওয়াও ছিল, যাই হোক কোনো রকমে সেই দিন রাতটা কাটালাম। কাটিয়ে সকালবেলায় বললাম যে চলো এখানে আর থাকা যাবে না, এমনি প্রত্যেক দিনের টেনশানে থাকা যাবে বলে আমরা একটা অন্য হোটেলে গিয়ে একটা রুম বুক করলাম। বুক করে আমাদের লাগেজ ওয়াগেজ নিয়ে ওখানে রাখলাম, রেখে এসে আমরা বাইরে একটা চায়ের দোকান ছিল, চায়ের দোকানে আমি যে চলো একটু চা খেয়ে আসি। চা খেতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আগের দিনেরটা গল্প করছি, সেই চায়ের যে চা বিক্রি করছিল সে বলল যে বাবু কী হয়েছে, আমি না আমরা অমুক একটা হলিডোমে ছিলাম, এই দুদিন ধরে যাওয়ার পর থেকে এমনি খুব প্রবলেম, ওই জন্য ওটা ছেড়ে এখানে চলে এলাম। বলে আপনি ভালো করেছেন, ওই যে হলিডোমটা আছে ওখানে প্রায় অনেকে থাকতে পারে না, ওইটা কিছু একটা প্রবলেম আছে যার কারণে বেশিরভাগ লোক ব্যাটার ছেলে ছাড়া যারা গ্রুপ থাকে তারা ছাড়া যারা এই আপনাদের মতো একলা ঘুরতে আসে তারা প্রায়ই থাকতে পারে না, আমরা জানি, কিন্তু আপনারা বাইরে থেকে আসছেন আপনারা কী করে বুঝবেন। শুনে তো আমাদের তো মানে বুকটা যেন ঠান্ডা হলো, যে যদি ওখানে থাকতাম আবার যদি কোনো ঘটনা ঘটতো, যাকে বাবা আমরা বেরিয়ে এসেছি ঝামেলা মিটে গেছে। তা এইখানে বেশ অনেক লোকজন ছিল, মানে ভালোই, মানে আমাদের যে অলিডমটা ছিল ওটা একটু ফাঁকা জায়গা, কোম্পানি থেকে সব বুক টুক করে, যে যা কেউ তো জানে না গিয়ে ওখানে চলে যায়, এমনি একটা ভৌতিক অভিজ্ঞতা হয়েছিল সেটা আপনাদের শুনালাম, যে কেমন লাগলো আমাকে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, ভালো না লাগলেও আমাকে জানাবেন। তবে একটা কথা বারে বারে একই কথা বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর এই বেলটাকে বাজাবেন, যখনই আমি প্রত্যেক সপ্তাহে একটা দুটো করে আমি গল্প আমি আপলোড করি, যারা গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই এই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি যখনই গল্প আপলোড করব আপনাদের কাছে চলে যাবে, আপনাদের খুঁজতে না, ইউটিউব খুললেই দেখবেন ওপরে একটা বেল আছে, ঘন্টা আছে, ওইখানে যাদের সাবস্ক্রাইব থাকে তাদের ওইখানে গিয়ে লাল একটা গোলের মধ্যে একটা দুটো তিনটে চারটে করে এমনি নাম্বার থাকে, 1, 2, 3, 4 নাম্বার থাকে, ওই খালি ওই বেলটায় টাচ করলেই আমাদের আমার গল্প পেয়ে যাবেন, বা আপনি যাদের সাবস্ক্রাইব করবেন ওইখানটাই পেয়ে যাবেন, আপনাকে খুঁজতে হবে না, খালি ওই বেলটায় ইউটিউব খোলার পর যেখানে সার্চের গোল রিং আছে ওইখানে যে বেলটা আছে ওই বেলটায় দেখবেন লাল রাউন্ড মতো আছে, তাতে নাম্বারিং দেওয়া আছে, ওইটা টাচ করলে আপনারা পেয়ে যাবেন। অতএব আজকের মতো আমার গল্প শেষ করছি, নমস্কার।